ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? হয়েছিল বলতে, বর্ধমান থেকে আরামবাগ গামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এই কিছুক্ষণ আগে পাল্টি হয়ে যায়। এখানে একটা খাল আছে, তিনতলা খাল যেটা কাটামুনি, এখানে তো ওখানে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে গাড়িটা পাল্টি খায়। গাড়িটা ডিএপি সার লোড ছিল, বর্ধমান থেকে আরামবাগের দিকে আসছিল এবং ড্রাইভার খালাসি দুজন ভিতরে ট্র্যাপ হয়েছিল এবং স্থানীয় মানুষরা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করে তাদেরকে উদ্ধার করে আরামবাগ হসপিটালে যথারীতিভাবে ফায়ার ব্রিগেডের হাতে তুলে দেয় এবং ড্রাইভার খালাসি দুজনই মোটামুটি আহত হয়েছে। গুরুতর জখম হয়নি কিন্তু চোট লেগেছে অল্প, তো আমরা হাসপাতালে পাঠিয়েছি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে ফোন করা হয়েছে, পুলিশ এসছে, আরামবাগ থানা পুলিশ এসছে, পুলিশ এবার ব্যাপারটা খতিয়ে দেবে। কোথায় ঘটেছে ঘটনাটি? ঘটেছে এটা নিমতলার ঢাল কাঁটাবনি 8 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম শেখ আজমল। এখানে যদি সামনে যদি কেউ পড়ে যেত ভাবা যেত, যদি একটু দূরে যেত। উল্টো দিক থেকে গাড়িটা আসলো, এসে হঠাৎ করেই মানে অন্য গাড়িকে সাইড দিতে যেয়ে পাল্টি হয়ে গেছে। সার লোড ছিল, তার মানে 6 চাকা লোড আছে। এটা ভাটার মোড়ের নিমতলায়, মানে ফরেস্টের উল্টো দিকটাতে। না, ক্ষতি সেরকম ড্রাইভার খালাসির হয়েছে, সেগুলোকে হসপিটালে ভর্তি করানো হয়েছে অলরেডি। হ্যাঁ, এছাড়া আর কারো সেরকম কিছু ক্ষতি হয় না। স্থানীয় লোকেরা ফায়ার ব্রিগেড এসে হসপিটালে পাঠিয়েছে। আমার নাম শেখ চন্দন, 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। স্যার একটু বিষয়টা যদি বলেন, গাড়িটা কোথা থেকে কি যাচ্ছে না কি ঘটনা? গাড়িটা অ্যাকচুয়ালি নৈছড়াই থেকে আরামবাগের দিকে আসছিল লরি। হ্যাঁ, একটা লরি, এবং সেটা হচ্ছে আপনার নিমতলার ঢাল বলে চাঁদুরের ওখানেতে পাল্টি খায়, ঠিক আছে, রাস্তার ধারেতে। তার ড্রাইভার এবং হেল্পার দুজনই একটু আর কি আহত হয়েছে। আমরা ফায়ার স্টেশন থেকে গিয়ে সেখানে তাদেরকে রেস্কিউ করে আমরা এখানেতে ভর্তি করেছি, ঠিক আছে। নামগুলো একটু দাঁড়িয়ে দিতে পারবেন? নামগুলো দুজন ছিল, একজনের নাম তুফান ঘোষ, আরেকজনের নাম হচ্ছে অজয় দাস, ঠিক আছে। এটা দুজনই লরি চালক আর খালাস? হ্যাঁ, লরি চালক আর খালাস ছিল, ঠিক আছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।